আমার ভাবে একটা গান করি পাগল কে উপলব্ধি করে একটা গান করব সকলেই একটু ধৈর্য সহকারে শুনবেন ধন্যবাদ সকলকে প্রেম কি কখনো গেছে ধরে রে ও আরে ও রে প্রেম ঝাঁকি দিলেই পড়ে আস্তে একটা কথা মনে হইছে কই আমার মা যতদিন বেঁচে আছে তার কাছে আমার সমস্ত কিছু আমনে আর জীবনেও আমারে কইবেন না যে আমি লাইসেন্স নেই নাই কিংবা লাইসেন্স সারা যে পাগলের দরবারে গানে আসছেন না ভাই এই তিনি কিন্তু মজজুম একজন আউলিয়া মজজুম একজন অলি তারপরেও তিনি তার মা ওইবার যে আমি আসছিলাম এইখানে একটা চেয়ারের মধ্যে দাদিমা বসে গানগুলো সারাটা রজনী শুনেছে তার তো মা আছে তারপরেও টিপু সা পাগল গণিসা বাবার হাতে হাত রেখে নিজের মস্তিষ্ক থেকে বৃদ্ধা আঙ্গুলি পর্যন্ত সমস্ত কিছু অর্পণ করে দিছে তা তো মা আছে দিল কেন বেশি কিছু কমো না এমনি আমার দোষ আমার দয়াল নবীন বিদায়ের কালে আসব গণ ডাকিয়া বলছিলেন আমার মরণের Oh,
রইলো ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইলো শহীদ গেছে হইয়া কোন দন্তটা শহীদ হইল আলী আমি সন্দেহ করিয়া রে একটি একটি করে দন্ত ৩২টায় আমি দিয়াছি ফালাইয়া তুমি নবীর জামাই দাবি
ভোকালটা একদম কম ভাই আরেকটু বাড়ান। হ্যালো মেয়ে মানুষের গলা না কিন্তু আমি একটু কম পাইতেছি। আচ্ছা যেমন বাংলার যিনি বাঘ আব্দুর রশিদ সরকার বাবাজি তার